সরকারি সংস্থাগুলোর নজরদারির অভাবে দেশ থেকে অর্থপাচার কমছে না বলে মনে করছেন অর্থনীতিবেদ ও ব্যবসায়ীরা এই অবস্থায় অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার পরামর্শ দিয়েছেন তারা নতুন করে এক লাখ দশ হাজার ব্যক্তির গোপন নথি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আইসিআইজে এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকি দিয়ে বিনিয়োগের তথ্য রয়েছে এবার কর ফাঁকি দিয়ে দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় বিভিন্ন কোম্পানির নামে বিনিয়োগ করছেন এমন জন বাংলাদেশির নাম ঠিকানা প্রকাশ করা হয়েছে এদের কেউ নিজ নামে আবার কেউ ভিনদেশিদের নামে বাংলাদেশ থেকে অর্থ পাচারে জড়িত মানি লন্ডারিংয়ে জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় অর্থ পাচার কমছে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা ট্যাক্স বাঁচানোর জন্য মানুষে ওই সব জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছে এখন আপনি যদি বলেন যে ইনভেস্টমেন্টের রিটার্ন কোথায় বেস্ট ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টেবল কান্ট্রি হলো বাংলাদেশ যারা ইম্পোর্টার আছে তারা ওভার ইনভেস্ট করে টাকাটা পাচার করে তারপরে এক্সপোর্টাররা তার বাইং যে বাইং এজেন্ট আছে তার সাথে কোলাবোরেশন করে বাইরের অ্যাকাউন্ট থেকে বাইরে অ্যাকাউন্ট খুলতেছে অর্থ পাচার রোধে সরকারের নজরদারি বাড়ানো এবং দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা আমাদেরকে সলিউশন দিতে হবে হাউ টু এনকারেজ দেম টু ইনভেস্ট ইন দিস কান্ট্রি বিদেশে টাকাটা পাঠিয়ে তাদের কোনো বেনিফিট নাই খালি কাগজে একটা নন বা একটা নাম্বার দেখতেছে যে আমার এত টাকা আছে এই টাকাটা কোনো ব্যবহার নাই নজরদারি এবং কন্ট্রোল এগুলাকে সঠিক বাস্তবায়ন আইন তার আপন গতিতে যদি চলে এবং তাদেরকে যে সেই সুযোগ দেয়া হয় তাহলে আপনার সেটা কার্যকর হলেই দেখবেন যে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্যমতে প্রতি বছর গড়ে সাতশো কোটি ডলার পাচার হচ্ছে বাংলাদেশ থেকে ওটা ওখানে বাজার তো হইয়া ওই দেশের মাসুমিয়া দীপ্ত সংবাদ ঢাকা